আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আজকে আমি ভিডিওটি করব 40টি হাদিস নিয়ে। প্রথম হাদিস যেটি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। দুই, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুত নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তিন, প্রত্যেক জিনিসের যাকাত আছে আর দেহের যাকাত হলো রোজা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। চার, যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। পাঁচ, যারা সব সময় ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। ছয়, তুমি যত সিজদা দিবে আল্লাহ তোমার তত গুনাহ মাফ করে দিবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। সাত, সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ঔষধ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আট, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নয়, রোজাদার জন্য দৈনিক জান্নাত সুসজ্জিত করা হয়, সুবহানাল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দশ, কিয়ামতের দিন সব নবীদের চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি প্রথম জান্নাতের দরজা খুলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগারো, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত রোজা রাখার সওয়াব দান করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারো, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেরো, রোজা ও কুরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, মুসনাদে আহমদ হাদিস 6626। চোদ্দ, রোজাদারের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। পনেরো, যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ সব খুলে দেওয়া হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ষোলো, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠিয়ে দেয় তখন আল্লাহ ওই ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেন না, আমিন, তিরমিজি 5/502। সতেরো, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে নিজেকে জাহান্নামের শাস্তি হতে হেফাজত করো, বুখারি 6023। আঠারো, যদি ভালো হতে চাও তাইলে সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৯, তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাশরের ময়দানে ওই রাস্তা তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২০, তোমরা সবসময় অজু করো, কারণ কিয়ামতের দিন অজুকারীর হাত পা উজ্জ্বল থাকবে, সুবহানাল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত হাদিস। ২১, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত ও ভালোবাসা বেশি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২২, যখন নামাজে দাঁড়াবেন তখন এটাই জীবনের শেষ নামাজ মনে করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২৩, যে নারী গর্ভাবস্থায় এক খতম তেলাওয়াত করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার সন্তান হিসাবে দুনিয়াতে আগমন করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২৪, চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতেও উত্তম। ২৫, জান্নাতের সবচেয়ে কাছের আমল হলো সময় মতো নামাজ আদায় করা, সহি মুসলিম 260 নম্বর হাদিস। ২৬, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২৭, তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২৮, তোমরা বিপদে পড়লে মৃত্যু কামনা করো না, বরং বলবে হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখ, এবং যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন। ২৯, সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়, সুবহানাল্লাহ। ৩০, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 60টি দোজখের চেয়ে ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান, সুবহানাল্লাহ। ৩১, যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন তার নিজের মা বাবাকে গালি দিল। ৩২, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব কম হাসতে বেশি বেশি কাঁদতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ৩৩, মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে পেত তাইলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৩৪, সূরা ফাতিহা ধীরে ধীরে তেলাওয়াত করো, কারণ মহান আল্লাহ নিজে এই সূরার জবাব দেন, মুসলিম হাদিস নাম্বার 910। ৩৫, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় ভারী হবে সেটা হচ্ছে মুমিন
মুমিনের সুন্দর চরিত্র। আবু দাউদ হাদিস নাম্বার 4131। কবরের ভেতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে, আল্লাহ মাফ করো আমাদের। 37, যে ব্যক্তির অন্তরে এক জাররা ধুলোকণার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহি মুসলিম হাদিস নাম্বার 81। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত অপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 39, নিশ্চয়ই আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করবেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ হাদিস নম্বর 4807। 40, কবর মানুষকে দিনে 70 বার করে স্মরণ করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা এই পর্যন্ত যে 40টা হাদিস শুনলাম সেই 40টা হাদিস আমরা আমল করার চেষ্টা করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লাগে এক্ষেত্রে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।